আরবি ভাষায় ইস্তিকলাল শব্দের অর্থ স্বাধীনতা। নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পেতে ১৯৪৫ সালে ইন্দোনেশিয়ায় শুরু হয় গণ অভ্যুত্থান। এর জের ধরে ১৯৪৯ সালে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। এরপর থেকে স্বাধীনতার স্মারক হিসেবে ইস্তিকলাল নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় দেশটি। তারই ধারাবাহিকতায় ১৯৫৩ সালে এই মসজিদের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৬১ সালে ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুকর্ণো দেশটির জাতীয় মসজিদ হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ ১৭ বছরের নির্মাণ কাজ শেষে ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো এই মসজিদটি উদ্বোধন করেন। সেদিনই জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় ইস্তিকলাল মসজিদ। ৯৫,০০০ বর্গমিটার আয়তনের এই মসজিদে একসাথে ১২০,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদের মাঝখানে রয়েছে বিশালাকৃতির একটি গম্বুজ যা ১২টি বৃত্তাকার পিলারের উপর তৈরি। এই ১২টি পিলার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ১২ই রবিউল আউয়ালকে নির্দেশ করে। গম্বুজের ব্যাস রাখা হয়েছে ৪৫ মিটার যা ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক। বড় গম্বুজটি ছাড়াও রয়েছে আরও একটি ছোট গম্বুজ আর একটি মিনার যার উচ্চতা ৯০ মিটার। চার স্তরের ব্যালকনি বিশিষ্ট এই মসজিদে মোট ৫টি তলা রয়েছে যা ইসলামের ৫টি স্তম্ভের প্রতীক। এই মসজিদের প্রবেশপথ রাখা হয়েছে ৭টি যা মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ৭টি জান্নাতের প্রতীক। এছাড়া এই মসজিদের বিভিন্ন অংশের নির্মাণ কাজে ইসলামের মৌলিক বিশ্বাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ আদায়ের পাশাপাশি ইস্তিকলাল মসজিদে আয়োজন করা হয় ইসলামিক লেকচার, এক্সিবিশন, সেমিনার এবং কনফারেন্স। মহিলা ও শিশুদের জন্য রয়েছে আলাদা ইসলামী শিক্ষা ব্যবস্থা।